ইন্টারনেট আমাদের জীবনে নানাভাবে প্রবেশ করেছে। সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী একজন মানুষ গড়ে 6.5 ঘন্টা সময় ব্যয় করে ইন্টারনেটে, এবং শতকরা 92 জন ইন্টারনেট ব্যবহারকারী অনবরত ইন্টারনেটে ভিডিও খুঁজতেই থাকে। তার মানে এই নয় যে টেলিভিশনের আবেদন দিন দিন কমে যাচ্ছে, মানুষ আগের মতোই টেলিভিশন দেখে। মানুষের জীবনে টেলিভিশনের প্রভাব এখনও আছে, এবং কোনো এক অজ্ঞাত কারণে মানুষ টেলিভিশনের পর্দায় যা দেখে তাই বিশ্বাস করে। কিন্তু টেলিভিশনে যা দেখানো হয় তা সবসময়ই সত্য নয়, অনেক কিছুই স্ক্রিপ্ট করে শ্যুট করা। বন্ধুরা, আজকে দ্য বক্স টিউবে আমরা আপনাদের দেখাবো আধুনিক সময়ের 5টি জনপ্রিয় অনুষ্ঠানের পেছনের আসল রহস্য, যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আর এই অনুষ্ঠানগুলোর মাঝে কোনোটি আপনার পছন্দের হয়ে থাকলে এবং আমাদের ভিডিওর কারণে আপনার হৃদয় ভঙ্গ হলে প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে দেখবেন, তাহলে হয়তো আমাদের উপর রাগ একটু কমতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক 5টি জনপ্রিয় অনুষ্ঠান যেগুলোকে আমরা সত্য বলে মনে করি। স্টোরেজ ওয়ার্স। আমেরিকায় সেলফ স্টোরেজ বিজনেসের ব্যাপক প্রচলন রয়েছে। লোকজন পুরনো জিনিসপত্র জমিয়ে অকশনে তুলত। এই অনুষ্ঠানে ফোকাস করা হয়েছে একটি ওয়্যারহাউজের অ্যান্টিক জিনিসপত্রের উপর। লোকজন এখানে এসে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র কেনার চেষ্টা করত। টিভি পর্দায় এই শো এর সব কিছু খুব রিয়েল বলে মনে হলেও বাস্তবে মোটেও তা নয়। যেসব টেনশন তৈরি করা হতো তার পুরো স্ক্রিপ্ট আগে থেকেই লেখা থাকত, আর ওয়্যারহাউজে পাওয়া মূল্যবান জিনিসগুলো আগে থেকে সেখানে রেখে দেয়া হতো। শো এর লেখা স্ক্রিপ্ট যে কোনো সিনেমায় স্ক্রিপ্টকে হারিয়ে দেবে। পাউনস্টার্স। পাউনস্টার্স হল লেকফিল্ড পিকচার্স প্রযোজিত এবং হিস্ট্রি চ্যানেলে প্রচারিত মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্তব ভিত্তিক টেলিভিশন ধারাবাহিক। 2019 সালের জুলাইয়ে প্রথম পর্ব প্রচারিত হয় এবং আমেরিকায় এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন এর মালিক তিনজন। তিনজন একই পরিবারের তিন প্রজন্ম, রিচার্ড ওল্ডম্যান হ্যারিসন, পুত্র রিক হ্যারিসন আর তার পুত্র বিগ হস হ্যারিসন। লাস ভেগাসের এই পন শপে প্রতিদিন প্রায় 100 কাস্টমার আসত এবং পরবর্তীতে এই কাস্টমারের সংখ্যা 1000 জনে উন্নীত হয়। তবে আপনি কি জানেন এই কাস্টমাররা আসল কাস্টমার নন? এদের প্রত্যেকের সঙ্গে টিভি কোম্পানির চুক্তি থাকত। তারা যে গল্প বলতো তা প্রডিউসারকে বেশ কয়েকবার আগে থেকে শুনিয়ে নিতে হতো, আর এই শপে ট্যুরিস্টরা গিয়ে মালিকদের পেতেন না, কারণ মালিকরা শুটিং ছাড়া অন্য সময় সেখানে যেতেন না। হেলস কিচেন। হেলস কিচেন হলো আমেরিকান রিয়ালিটি কম্পিটিশন সিরিজ, আর এই অনুষ্ঠানটি পরিচালনা করতেন সেলিব্রিটি শেফ গর্ডন র্যামসে। 2005 সাল থেকে ফক্স টিভিতে প্রচারিত হয়ে আসছে এই অনুষ্ঠানটি। হেড শেফ হওয়ার জন্য অংশগ্রহণকারীদের ভেতর তুমুল প্রতিযোগিতা হতো। গর্ডন র্যামসে অংশগ্রহণকারীদের সাথে ব্যাপক চাচামেচি এবং গালিগালাজ করতেন। অংশগ্রহণকারীরা ঘুমানোর সময় পেতেন না, দিন রাত 24 ঘন্টা ক্যামেরার নজরদারি থাকত। আপনার মনে হতেই পারে হেড শেফ হওয়ার লোভনীয় পদ পাওয়ার জন্য এরকম কষ্ট সহ্য করা যেতেই পারে, কিন্তু ব্যাপারটি আসলে সেরকম নয়। অনুষ্ঠানে টান টান উত্তেজনা বজায় রাখতে এরকম ড্রামা করা হতো, আর এই অনুষ্ঠান মোটেও কোনো রেস্টুরেন্টে হতো না, এর পুরোটাই হতো একটি স্টুডিওতে। বন্ধুরা, ঠিক একই থিম নিয়ে সেলিব্রিটিদের নিয়ে আরেকটি অনুষ্ঠান আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে, এবং মিডিয়া তাদের সাথে তাল মিলিয়ে প্রতিদিন রমরমা নিউজ করে যাচ্ছে। আপনারা কি বলতে পারবেন সেটি কোন ডেইলি শো? কমেন্ট করে জানান। পিম্প মাই রাইড। 90-এর দশকে প্রায় প্রতিটি শিশুই এই টিভি শো দেখত। আমেরিকান র্যাপাররা দারুণভাবে গাড়িটির উপস্থাপনা করতেন এবং গাড়িটি অংশগ্রহণকারীর হাতে তুলে দিতেন, আর অংশগ্রহণকারীরা উত্তেজনায় লাফিয়ে উঠতেন। দুঃখের বিষয় হলো অনুষ্ঠানটি টিভি পর্দায় যেমন চমৎকার লাগত, বাস্তবে মোটেও তা নয়। গাড়িতে ইনস্টল করা অনেক কিছুই বাস্তবে কোনো কাজই করতো না। জাস্টিন ডেরিঙ্গার নামক এক ভদ্রলোক ওই সময় একজন টিনেজার ছিলেন। তিনি তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন গাড়িতে ইনস্টল করা প্রায় সব কিছুই ছিল শুধু টেলিভিশনে দেখানোর জন্য।
যেমন ব্যাক সিটে লাক্সারি স্ক্রিন ছিল পুরোটাই ভুয়া। এই জনপ্রিয় অনুষ্ঠানের শুধু যে পার্সি ভুয়া ছিল তা নয়, র্যাপাররা যেসব অংশগ্রহণকারীদের বাড়িতে গিয়ে শুটিং করত সেগুলোও আসল ছিল না। প্রডিউসার আগে থেকেই এগুলো ভাড়া করে রাখতেন, আর অংশগ্রহণকারীর উত্তেজনা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য বারবার রিশুট করতে হতো। আর আপনি কি ভাবছেন, এই গাড়ি অংশগ্রহণকারীর কাছে দ্বিতীয় দিনে পৌঁছে যেত? মোটেও না, প্রায় ৬ মাস লেগে যেত গাড়িটি পেতে। টেলিভিশন সম্পর্কে কেউ একজন বলেছিলেন, এটা হলো বোকার বাক্স। তবে এটা যে সবসময় আমাদের বোকা বানায় এমন নয়, বহু মূল্যবান খবর, শিক্ষণীয় বিষয় এর মাধ্যমে আমরা জানতে পারি। এবং ইন্টারনেট এত সহজপ্রতুল হওয়ার আগে টিভি ছিল দূরশিক্ষণের এবং সংবাদ প্রচারের সবচেয়ে বড় মাধ্যম। তবে সব কথার শেষ কথা হলো, আপনি আমি যদি বোকা না হই তাহলে তারা বোকা বানানোর চেষ্টা করলেই বা কি? এ বিষয়ে আপনাদের মতামত কী তা জানিয়ে দিন আমাদের। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।